আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা সকলেই ভালো আছো আর নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা হ্যাঁ অবশ্যই তোমরা নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাও কারণ সামনে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা আছে স্কুলে আর তাই তোমরা যদি নিয়মিতভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় সফল হতে পারবে তো শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে গণিতের ক্লাস দিয়ে যাচ্ছি এবং সেই টপিক্সটি হচ্ছে জ্যামিতি আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই জ্যামিতি ভীতি আছে কিন্তু আসলেই সত্য কথা বলতে কি জ্যামিতি অনেক মজার একটি বিষয় তোমরা যদি খুব সহজ এবং সুন্দরভাবে জ্যামিতি বুঝে নিতে পারো তাহলে এই জ্যামিতিই তোমাদের কাছে অত্যন্ত একটি প্রিয় বিষয় হয়ে উঠতে পারে তো চলো দেরি না করে আমি আজকের প্রাসঙ্গিক আলোচনা শুরু করি আজকের বিষয় হচ্ছে গণিতের জ্যামিতি থেকে কোন নিয়ে আমি আলোচনা করবো এবং কোনের কিছু প্রাথমিক ধারণা আজ আমি তোমাদেরকে দিতে চাই তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো বোর্ডে আমি আগেই লিখে নিয়েছি তোমরা লক্ষ্য করো জ্যামিতি আমি শুরুতেই একটি প্রশ্ন লিখেছি এক নম্বরে যে জিনিসটা আমাদের কোন সংক্রান্ত আলোচনার প্রাথমিক ধাপ অর্থাৎ কোন কাকে বলে তোমরা অনেকেই এই কোন বাহু এই জিনিসগুলো নিয়ে খুব বেশি তোমরা ঝামেলায় পড়ে যাও আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমাদের এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না তো লক্ষ্য করো এক কোন কাকে বলে উত্তর দুটি সরল রেখা যে কোনো একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয় একেই কোন বলে তাহলে শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করেছ যে আমি বলেছি যে দুটি সরল রেখা যে কোনো একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয় আর একেই আমরা কোন বলে থাকি তোমরা একটি চিত্র লক্ষ্য করো আমি লিখেছি যে এবিসি একটি কোন আর এখানে এই কোন এর বি বিন্দুকে বলছি শীর্ষ বিন্দু অর্থাৎ কোনটা কিন্তু এই বি বিন্দুতে উৎপন্ন হয়েছে নিচে আমি বর্ণনাও লিখেছি তোমাদের জন্য যে চিত্রে এবি রেখা বিথি রেখার বি বিন্দুতে মিলিত হয়ে এবিসি কোন উৎপন্ন হয়েছে তাহলে এখানে তোমরা কি লক্ষ্য করলে যে চিত্রে এবি যে রেখাটা আছে এই এবি রেখাটা বিসি রেখার বি বিন্দুতে মিলিত হয়ে এবিসি কোনটাকে কিন্তু উৎপন্ন করেছে আর সে কারণেই কিন্তু আমরা বিকে বলছি শীর্ষ আশা করছি শিক্ষার্থীরা এই কোণের বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে তোমাদের জন্য যে জরুরি আরেকটি বিষয় সেটি লক্ষ্য করো দুই নম্বর কোন মাপার একক কি হ্যাঁ এটিও তোমরা খুব ভালোভাবে এই তথ্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন মাপার একককে আমরা বলে থাকি ডিগ্রি অর্থাৎ এখানে উত্তর হবে ডিগ্রি কোন মাপার একক ডিগ্রি এরপর তিন নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো এক সমকোণ সমান কত ডিগ্রি উত্তর নব্বই ডিগ্রি তাহলে আমাদেরকে কী মনে রাখতে হবে যে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি আর এই নব্বই ডিগ্রিকে আমরা বলি এক সমকোণ এরপরে সর্বশেষ প্রশ্ন চার নম্বর প্রশ্ন লক্ষ্য করো দুই সমকোণ সমান কত ডিগ্রি উত্তর একশো ডিগ্রি তাহলে আমরা বলবো যে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি আর এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এবং দুই সমকোণ সমান একশো ডিগ্রি তাহলে শিক্ষার্থীরা কোন সংক্রান্ত এই যে আলোচনাটি আমি করলাম তোমাদের জন্য এই তথ্যগুলো তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে জেনে নিবে এবং আমার ক্লাসে তোমরা বুঝে নেওয়ার পাশাপাশি অবশ্যই খাতায় তোমরা এই তথ্যগুলো তুলে বাসায় অনুশীলন করবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি আরও নতুন বিষয় নিয়ে হাজির হব এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ